রাতের অন্ধকারে তালা ভেঙে চুরি বনগার বহু প্রাচীন দুর্গা মন্দিরে চুরি গেল প্রতিমার গহনা ও টাকা। ঘটনার নেমে ইতিমধ্যে একজন করেছে পুলিশ শহরের বুকে প্রাচীন দুর্গা মন্দিরে চুরি মন্দিরের তালা ভেঙে চুরি গেল ঠাকুরের সোনার টিপ রূপর মুকুট ও প্রণামী বাক্সে রাখার সমস্ত টাকা পয়সা এদিন সকালে স্থানীয়রাই প্রথম বিষয়টি দেখতে পেয়ে খবর দেন পুলিশে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বনগাঁ শহরের টাউন দুর্গাবাড়ি বা আটচালা দুর্গা মন্দিরে এ ব্যাপারে মন্দির কর্তৃপক্ষের দাবি সকালে তারা জানতে পারেন মন্দিরে যে দুটি তালা দেওয়া থাকে সেই দুটি তালা উধাও খোলা রয়েছে মন্দিরের গেট ভেতরে ঢুকে তারা দেখতে পান উধাও ঠাকুরের টিপ মুকুট উধাও প্রণামী বাক্সের টাকা পয়সা দুটো তালাই আমরা পাইনি গেটটা খোলা অবস্থায় দেখেছি সকালে এসে লাইট গুলো যেমন রাত্রে জ্বলছে তেমনি জ্বলছে সিসিটিভি নেই তবে পাশে পাশে সিনাইজেন্সের একটা সিসিটিভি পুরো রাস্তাটা কভার করে কিন্তু দুর্ভাগ্যবশত ওই সিসিটিভিটা বন্ধ ছিল ওদের খারাপ হয়ে গেছে ওটা এ ব্যাপারে মন্দির কমিটির পক্ষে তাপস মুখার্জি বলেন বনগার বহু প্রাচীন এই মন্দির মন্দিরে এমন ঘটনা ঘটায় আমরা অত্যন্ত ব্যথিত অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ শহরের বুকে এমন একটি প্রাচীন মন্দিরে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় ঘটনার তদন্তে নেমে শুক্রবারই বнга মতিগঞ্জ এলাকা থেকে জিত রায় নামে 19 বছরের এক যুবককে গ্রেপ্তার করে বнга থানার পুলিশ ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু গহনা হাজার 200 মতো আর সোনারটি গোড়া দুট্টিং গ্যাছে আর রূপোর মুকুট সোনা জল করছিল আর ছিল ওই ইমিটেশন কিছু হাততার ছিল সেগুলো নিয়ে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বঙ্গা